হ্যালো ফ্রেন্ডস, তোমরা অনেকে কমেন্ট করছো যে দাদা কিভাবে মধ্যমগ্রাম বিএসএফ ক্যাম্পে পৌঁছাবো সেই রিলেটেড ভিডিও দিতে। তোমরা দেখতে পাচ্ছ আমরা মধ্যমগ্রাম স্টেশনে চলে এসেছি। তোমরা শিয়ালদা থেকে যারা আসবে, তোমরা বনগা লোকাল, হাসনাবাদ লোকাল এবং তোমরা যে কোনো লোকাল ধরে চলে আসতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে রয়েছি। তোমরা 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে তোমরা দেখতে পাচ্ছ আমরা সামনে যে ভিডিওটি দেখাচ্ছি এখান দিয়ে তোমাদের বার হতে হবে। আমরা স্টেশন থেকে বাইরে বার হয়ে সোজা চলে আসবে। আসার পর তোমরা বাঁদিকে মোড় নেবে। বাঁদিকে নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটি মন্দির রয়েছে। তোমরা মন্দিরের ডান পাশ ঘিসে যাওয়ার চেষ্টা করবে। দেখতে পাচ্ছ আমরা মন্দির পাশ হয়ে যাচ্ছি এবং সামনে গিয়ে আমরা অটো স্ট্যান্ডে পৌঁছাবো। অটো স্ট্যান্ডে গিয়ে আমরা সেখান থেকে অটো ধরব। অটো ধরে আমাদের এখানে ডাইরেক্ট ক্যাম্পে যাওয়া হবে না, আমাদের টোটাল 2টি ধাপে যেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি, এখান থেকে আমরা অটো ধরে নেব। অটো ধরে আমাদের ফার্স্ট চৌরাস্তার মোড়ে যেতে হবে। এখান থেকে তোমাদের মোটামুটি অটো করে গেলে 10 মিনিট টাইম লাগবে চৌরাস্তায় যেতে। তোমাদের 10 টাকা ভাড়া নেবে এবং তোমরা চৌরাস্তা নেমে সেখান থেকে তোমাদের চৌরাস্তা পার হয়ে আবারও তোমাদের ওপারে গিয়ে তোমাদের বাস ধরতে হবে। তা দেখতে পাচ্ছ আমরা সামনে দিকে আগে চলেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং তোমার কোন ট্রেডে মেডিকেল রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাকে অটো করে এনে চৌরাস্তা মোড়ের কাছে নামিয়ে দেবে। তোমরা এখান থেকে রোড ক্রস করতে পারো অথবা ওপারে গিয়ে আমরা বাস ধরবো। সেখান থেকে আমরা বাসে করে সোজা ক্যাম্পে পৌঁছে যাব এবং তোমরা ক্যাম্পের কাছে গিয়ে কোথায় থাকবে সেটিও তোমাদের এই ভিডিও শেয়ার করে দেবো। সমস্ত কিছু তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। শুধুমাত্র যদি তুমি এই ভিডিওটা দেখো তাহলে তোমাকে আর নতুন করে কোনো রুমের চিন্তা করতে হবে না। তোমাদের কোথায় রুম ভাড়া পাবে তার লোকেশান এই ভিডিওতে ডাইরেক্ট তোমাদের দেখিয়ে দেবো। এবং আমরা এপারে এসে তোমরা সবার ফার্স্ট এপারে চলে আসবে। এপারে আসার পর তোমরা সাইডে দাঁড়িয়ে যাবে। তোমরা এখান থেকে 93 নম্বর বাস ধরে নেবে অথবা তোমরা এপারে এসে অটো ধরে নেবে। তোমাদের বাসে গেলে 10 টাকা নেবে। তোমরা যদি অটোতে যাও তাহলে তোমাদের 13 টাকা নেবে। তোমরা দেখতে পাচ্ছ 93 নম্বর বাস অলরেডি চলে এসেছে। আমরা এখান থেকে বাসে উঠে যাব। বাস থেকে ওঠার পর দেখতে পাচ্ছ আমরা বিএসএফ ক্যাম্পের সামনে দিয়ে এখন যাচ্ছি। তোমাদের কাল সকালে তোমাদের দেখিয়ে দেবো এখানে তোমরা কিভাবে আসবে। আমরা বিএসএফ ক্যাম্প ক্রস করে সামনে আগিয়ে যাব। বিএসএফ ক্যাম্পের পাশে তোমরা দেখতে পাচ্ছ একটি পেট্রোল পাম্প রয়েছে। পেট্রোল পাম্পের পাশেই তোমাদের মেন বিএসএফ ক্যাম্প 145 নম্বর ব্যাটালিয়ান। তোমরা বাসে কন্ট্রাক্টরকে বলবে দিগবেরিয়া মোড়ে আমরা নামবো। তোমাদের দিগবেরিয়া বাস স্ট্যান্ডের মোড়ে তোমাদের নামিয়ে দেবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা নেমে গেলাম। এখান থেকে নেমে তোমরা সোজা এই গলি যে রোডটি রয়েছে এই রোড ধরে আমরা সামনে আগিয়ে যাব। তোমরা অনেকেই প্রশ্ন করবে যে ক্যাম্প তো আমরা পেছনে ফেলে আসলাম কিন্তু সামনে কেন আসলাম। তোমাদের এই মোড়ে নামিয়ে দেবে। আমরা এই মোড়ে নেমেছি কারণ বিএসএফ ক্যাম্প যেখানে রয়েছে সেখানে তোমরা কেউ রুম ভাড়া পাবে না। তোমরা দিগবেরিয়া মোড়ে নেমে সোজা চলে আসবে। সামনে দেখবে 85 নম্বর বিএসএফ ব্যাটালিয়ন ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পের কাছে তোমরা চলে আসবে এবং তোমরা মোড়ে নেমে সেখান থেকেও তোমরা রুম ভাড়া পেয়ে যাবে। কিন্তু তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো তোমরা ডাইরেক্ট এই লোকেশানে চলে আসবে এবং এখানে তোমরা রুম পেয়ে যাবে। বিএসএফ 85 নম্বর ব্যাটালিয়নের পাশে তোমরা অ্যারো চিহ্ন দিয়ে দেখতে পাচ্ছ এই গলিতে চলে গিয়ে তোমরা রুম ভাড়া পেয়ে যাবে, 100 টাকা করে নেবে। এবং তোমরা রুম যেখানে নেবে সেখান থেকে তোমাকে আবার ব্যাকে আসতে হবে। তোমাদের সকাল 6:30 রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে। তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান এবং ডিটেলস মেডিকেল টেস্টের জন্য। তোমরা দেখতে পাচ্ছ আমরা সকালবেলায় চলে এসেছি ক্যাম্পের সামনে। তোমাকে মোটামুটি ক্যাম্পে আসতে হলে 10 মিনিট হাঁটতে হবে তোমরা যেখানে রুম ভাড়া নেবে সেখান থেকে। এবং তোমাদের এখানে সকাল 6টা থেকে এন্ট্রি করানো হচ্ছে। পরবর্তীতে নেক্সট আপডেট জানিয়ে